অসুবিধা নাই কিন্তু এখানে কি বস্তা ফেলাচ্ছেন সারা দিন রাত বস্তা ফেলেন এখন পানি উন্নয়ন বোর্ড এটা কি আমার সিজন যখন গ্রীষ্মকাল তখন করবে তারা এখন এখন ফেলুক সাগরের মধ্যে বস্তা ফেলুক সাগরের মধ্যে বস্তা ফেলে কোনো লাভ হবে না পানি উন্নয়ন বোর্ডের কে আছে ডাকেন দেখি একটু কথা বলি আমি একটি গ্রাম আছে যে গ্রামটি আমাদের গোয়ালবাতানের সম্মুখে সেই গ্রামটার অনেকগুলো ঘর ইতিমধ্যে বিলীন হয়ে নদীর মধ্যে চলে গেছে আমরা আমাদের দাবি সরকারের কাছে আমাদের এই হরিদ্বার মন্দিরটি এবং হোসেনপুর ইউনিয়নের এই বাঁধটি আমাদের রক্ষা করা প্রয়োজন সে কারণে আমাদের উপজেলা যিনি আছেন মাদারীপুরে ওনার সঙ্গে আমি কথা বলেছি এবং ওনারা দ্রুত ব্যবস্থা নিয়েছেন এটাকে রক্ষা করার জন্য তবে আমার কাছে মনে হচ্ছে যে ওনারা যে ব্যবস্থা নিয়েছে সেটা চাহিদার তুলনায় অপ্রতুল কারণ এখানে ব্যাপকভাবে ভাঙনের সৃষ্টি হয়েছে এখানে আরও মানে তড়িৎ ব্যবস্থা না নিলে এবং ব্যাপক ব্যবস্থা না নিলে এটিকে হয়তো রক্ষা করা যাবে না আমি কন্টিনিউ আমাদের জেলা প্রশাসক স্যারের সঙ্গে কথা বলেছি এবং এই আসনের যিনি স্থানীয় যে সাংসদ ওনার সঙ্গেও আমার কথা হয়েছে এবং সবাই বলেছেন যে এই বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি এটা একটা বিষয় আর আমি একটা কথা বলতে চাই আমি সবসময় যে কথাটি বলি যে বন্যার সময় যদি ভাঙন প্রতিরোধে কাজ করা হয় তাহলে সেই কাজটি কোনো সাস্টেনেবল কাজ হবে না এটার জন্য দরকার শুষ্ক মৌসুমে গ্রীষ্মকালে আমাদের কোন কোন জায়গা ভাঙে এটা কিন্তু আমরা জানি এবং আমি নিজে জেলার মিটিংয়ে আরও ছয় মাস আগে আমি বলেছিলাম যে আমাদের ঋষিকপুরের শাখার পাড় এবং আমাদের হরিদাসজি মহেন্দ্রজি ইউনিয়নের এই রাস্তাটি
এই যে গোয়াল বাথানের এই জায়গাটি এটা ভাঙনের শিকার হয় প্রতি বছর সুতরাং এটা শুষ্ক মৌসুমে আগে থেকেই একটা স্থায়ী ব্যবস্থা না নিলে এটা প্রতি বছরই ভাঙবে এবং প্রতি বছরই এই মানুষের এই দুর্ভোগের সৃষ্টি হবে এবং আল্লাহ না করুক এটা যদি এবার ভেঙে